संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्य रूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः जननीम शारदाम देवीम रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो सेत्वा प्रणमामि मुहुर्मुहुः नमस्त्रेयति राजाय विवेकानंद शूरये सच्चे सुख स्वरूपाय स्वामिने तापहारिने श्री श्री रामकृष्ण भागवतम श्रीयुक्त रामेंद्र सुंदर भक्ति तीर्थ विरचित अंतर्लीला षष्ठ अध्याय पाठ हच्छे एक जन भक्त ठाकुर के बोलेछेन जे त्रेता युगे नारायण अवतारे सेखाने भगवान नारायणेर हार केयूर कुंडल बलय आदि अहंकारे भूषित त्रेता युगे नय नारायणेर तिनि अलंकारे विविध अलंकारे भूषित आछेन किन्तु ठाकुरेर किछुई नेई वेशभूषा किछुई नेई तो सेई जन्ने सेई भक्त अलंकार एनेछेन ठाकुर के शोभित करे निजेके कृतार्थ करते एरपरे ठाकुर बोलछेन श्लोक संख्या 91 एवं 92 गोस्वामीर कथा सुनिया ठाकुर बोलिलेन हे गोस्वामी चूड़ामणि गोस्वामी नित्यगोपाल गोस्वामी गोस्वामीर कथा सुनिया ठाकुर बोलिलेन हे गोस्वामी चूड़ामणि आपनि जाहा बोलिलेन ताहा ध्रुव सत्य भगवान तीनटी जुगे अलंकार परिधारण करें भगवान तीनटी जुगे सत्य तेता द्वापर जुगे अलंकार परिधारण करें परिधान करें सत्य युगे भगवान नारायण प्रभु सत्य युगे भगवान नारायण प्रभु सत्येवं गच्छामि मोखा ठाकुर प्रत्युवाचतम् भोगस्यामिन्निदं सत्यं यतोक्तं भवता वचः भगवान् स्त्रीषु कालेषु भूषणं शिचकारः जुगादो भगवान् साक्षात् हरि नारायण प्रभो श्रुत्वैवं श्रुत्वा एवं गच्छामि मुखात् गोस्वामीर मुख থেকে এই কথা শুনে এই কথা মানে নারায়ণ বিবিধ অলংকারে সজ্জিত আছেন কিন্তু আপনার কোনো বেশভূষা নেই শ্রুত্বা এবং গোস্বামী মুখ ঠাকুর প্রত্যুবাচত ঠাকুর তখন তাকে বলছেন ভো গোস্বামী হে গোস্বামী হে গোসাইজি ভো গোস্বামী ইদম সত্যম ইয়তি উক্তম ভবতা বচ ইদম সত্যম এটা ঠিক ইয়তি উক্তম ভবতা বচ আপনি যেটা বললেন সেটা ঠিকই ভগবান স্ত্রীষু কালেষু ভগবান তিন কালে তিন যুগেতে সত্য তেতা দাপর ভগবান স্ত্রীষু কালেষু ভূষণম শিচকার তিনি ভূষণে ভূষিত ছিলেন তিনটি কালেই তিনি ভূষণে অলঙ্কৃত ছিলেন অলঙ্কার পরিধান করেছেন ভগবান ত্রিষু কালেষু ভূষণম শিচকার যুগাদো যুগের প্রথমে তিনটি যুগের প্রথমে যুগাদো ভগবান সাক্ষাৎ হরি নারায়ণ প্রভু যুগের প্রথমে অর্থাৎ সত্য যুগে ভগবান সাক্ষাৎ নারায়ণ প্রভু ছিলেন
श्रुत्वैवं गच्छामि मुखात् ठाकुर प्रत्युवाच तम। গোস্বামীর কাছে এই কথা শুনে ঠাকুর উত্তরে বলছেন, ভো গোস্বামী নিদম সত্যম ইয়ত উক্তম ভবতা বচ। হে গোস্বামী, আপনি যা বলেছেন সেটি সত্য। ভগবান স্ত্রীষু কালেষু ভূষণম সিচকার। ভগবান তিন কালেতি ভূষণে অলঙ্কারে ভূষিত হয়েছিলেন। যুগাদো ভগবান সাক্ষাৎ হরিনারায়ণ প্রভু। তিন যুগের আরম্ভে অর্থাৎ সত্য যুগে ভগবান নারায়ণ প্রভু ছিলেন। সত্যেবং গচ্ছামি মুখাৎ ঠাকুর প্রত্যুবাচতম ভো গোস্বামিন্নিদম সত্যম ইয়ত উক্তম ভবতা বচ। ভগবান স্ত্রীষু কালেষু ভূষণম সিচকার। যুগাদো ভগবান সাক্ষাৎ হরে নারায়ণ প্রভু। পদ্মাসনে উপবিষ্ট হইয়া কিরীট কটক কুণ্ডলাদি অলঙ্কার, মাথা চূড়া, হাতের অলঙ্কার, কুণ্ডলাদি, কান, নানাবিধ অলঙ্কারে ভূষিত থাকেন সেই ভগবান সত্যযুগবাসী মানবগণ, এইরূপ ভাবে ধ্যান করেন বা আরাধনা করেন, যথা নারায়ণ পরাদেব নারায়ণ পরাক্ষর, নারায়ণ পরাবেদ নারায়ণ পরাক্ষর, নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি, নারায়ণ পরাবেদ নারায়ণ পরাক্ষর, নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি। সত্যযুগে ভগবান এইভাবে নিজেকে তারক ব্রহ্ম নামে প্রকাশ করিয়াছেন। সত্যযুগে ভগবান নিজেকে এইভাবে তারক ব্রহ্ম নামে প্রকাশ করিয়াছে। পদ্মাসনে চোপবেষ্ট কিরীটাদি ভিঅন্বিতঃ তম তদা মনুজা সর্বে ধ্যায়ন্তি ভক্তিভাবত। নারায়ণ পরাবেদ নারায়ণ পরাক্ষর, নারায়ণ পরামুক্তে নারায়ণ পরাগতে। পদ্মাসনে চ উপবিষ্ট, শ্রী প্রভু নারায়ণ তিনি পদ্মাসনে উপবিষ্ট আছেন, তার রূপটি বলা হচ্ছে কিরীটাদি ভি অন্বিত। কিরীট আদি অলঙ্কার দ্বারা, কিরীট কটক কুণ্ডল আদি নানাবিধ অলঙ্কার দ্বারা তিনি সুসজ্জিত, ভূষিত। কিরীটাদি ভি অন্বিত, যুক্ত। তম তদা মনুজা, তাকে সেই সময় মনুষ্যগণ, তম তদা মনুজা সর্বে সকল মনুষ্যগণ ধ্যায়ন্তি ভক্তিভাবত, তাকে ভক্তিভাবে তাকে ধ্যান করতেন। তাকে সেইটি ধ্যানের রূপটি কি? নারায়ণ পরাবেদা, নারায়ণী পরম সত্য। নারায়ণ পরাবেদা নারায়ণ পরাক্ষরা, নারায়ণী সেই অক্ষর ব্রহ্ম, নারায়ণী সেই বেদের উক্ত পরম ব্রহ্ম। নারায়ণ পরামুক্তি নারায়ণী পরম মুক্তি, নারায়ণ পরাগতি নারায়ণী পরম গতি। এইভাবে যে পুজো করতেন, সবগুলো ধ্যান করতেন। কৃতে চৈবম ভগবতস্য নাম প্রকটে কৃতে তেনায়ম চ তথা সাক্ষাৎ শ্রীরাম ভগবান স্বয়ং। তেতায়াম চ তথা সাক্ষাৎ শ্রীরাম ভগবান স্বয়ং। কৃতে চ এবং ভগবতস্য নাম প্রকটীকৃত, কৃতে চ এব, এইভাবে ভগবান নিজের নাম তিনি প্রকাশ করেছেন, ব্রহ্মনাম, তারক ব্রহ্মনাম।
नारायण परा वेद नारायण पराक्षर नारायण परा मुक्ति नारायण परा गति तिनी ब्रह्म स्वरूप तिनी परम ब्रह्म एइभावे तिनी तार तारक ब्रह्म नाम प्रकाश करेछेन कृतेच एवं भगवता भगवान एइभावे करेछेन स्वनाम प्रकटीकृत तार निजेर नाम एइभावे तिनी प्रकाश करेछेन सत्ययुगे पद्मासने चोपविष्टा किरीटादिभिः अन्वितः पद्मासने उपविष्ट भगवान नारायण तिनी किरीट आदि विभिन्न भूषणे तिनी भूषित हुए आचे तम तदा मनुजा सर्वे ध्यायन्ति भक्ति भावत शेष में मनुष्यगण सकले ताके भक्ति भावे आराधना करतो नारायण परा वेद नारायण पराक्षर नारायण परा मुक्ति नारायण परागति नारायणी परम ब्रह्म नारायणी अक्षर ब्रह्म नारायणी परम मुक्ति नारायणी परम गति कृतेच एवं भगवता स्वनाम प्रकटीकृत एइभावे भगवान निजेके ब्रह्म रूपे परम ब्रह्म रूपे प्रकाश करेछिलेन पद्मासने चोपवेष्ट किरीटादिभिः अन्वितः तम तदा मनुजा सर्वे ध्यायन्ति भक्ति भावतः नारायण पर वेद नारायण परा वेद नारायण पराक्षर नारायण परा मुक्ते नारायण परागते कृते चैवं भगवता स्वनाम प्रकटीकृतम् एरपरे बला हच्छे সেই ভগবান নারায়ণ তেতাযুগে স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র তিনি আবার তেতাযুগে ভগবান শ্রী রামচন্দ্র মুকুট ও অঙ্গাদাদি বহুতর অলঙ্কারে ভূষিত হইয়া মুকুট অঙ্গদ অঙ্গাদাদি বহুতর অলঙ্কারে ভূষিত হইয়া অযোধ্যা রাজা হইয়াছিলেন তাকে ইন্দ্রাদি দেবতা এবং ত্রিলোকবাসী ইন্দ্রাদি দেবতা এবং তিলকবাসী সকলেই তারক ব্রহ্ম নামে উপাসনা করিতেন সেই নাম এই রূপ অর্থাৎ এক এক যুগে এক এক রকম তার সেই ঠিকানাও তিনি তেতা যুগে তিনিও তারক ব্রহ্ম নামে উপাসিত হয়েছেন করিতে তারক ব্রহ্ম নামে উপাসনা করিতেন ইন্দ্রাদি দেবতা তিলকবাসী সেই নাম এই রূপ नाम राम नारायणान्तु नाम नारायण अनंत मुकुंद मधुसूदन नाम नारायण अनंत मुकुंद मधुसूदन कृष्ण केशव कंसारे हरे वैकुंठ बामन बामन बाम नारायण अनंत मुकुंद मधुसूदन कृष्ण केशव कंसारे हरे वैकुंठ बामन এই রূপে শ্রী রামচন্দ্র সীতার সহিত লীলা করিয়াছিলেন এই রূপে শ্রী রামচন্দ্র সীতার সহিত লীলা করিয়াছিলেন ত্রেতায়াম চ তথা সাক্ষাৎ শ্রী রাম ভগবান স্বয়ং अयोध्यायम् अभूत् राजा मुकुटांगद भूषितम् त्रिलोकवासिन सर्वे देवास्य वसवादयः तारक ब्रह्म रूपेण ध्यायन्ति सततम् चितम् राम नारायण अनंत मुकुंद मधुसूदन कृष्ण केशव कंसारे हरे वैकुंठ बामन लीला श्री रामचंद्रेण कृता तेता जुगेशयम् एइभावे বিভিন্ন ভাব নিয়ে লীলা করেছেন তেতায়াম তথা সাক্ষাৎ শ্রীরাম ভগবান স্বয়ং সেই তেতাযুগে সাক্ষাৎ শ্রী ভগবান শ্রীরাম রূপে এসছেন অযোধ্যায়াম অভূত রাজা সেই তিনি অযোধ্যাতে রাজা রূপে এসেছিলেন মুকুটাঙ্গদ ভূষিত
মুকুট অঙ্গদ আদি বিভিন্ন ভূষণে ভূষিত হয়েছেন, মুকুটাঙ্গদ ভূষিত ত্রিলোকবাসিনে সর্বে দেবাশ্চ, এবং ত্রিলোকের সমস্ত ভগবানই, সমস্ত ভগবানই মনুষ্য ছাড়াও ভগবান। ত্রিলোকবাসিন সর্বে দেবস্য বসবাদয়ঃ তারক ব্রহ্মরূপেণ ধ্যায়ন্তি সততম চ। ত্রিলোকে সমস্ত ভগবান বাসুদেব বাসুবাদয় এবং মানুষগণ মনুষ্যগণ, ত্রিলোকবাসিন সর্বে দেবস্য বাসুবাদয় এবং পৃথিবীতে যারা বাস করেন সেই মানুষ মনুষ্যগণ, তারক ব্রহ্মরূপেণ ধ্যায়ন্তি সততম তম, তারক রূপেণ ধ্যায়ন্তি সততম চ তম, তাকে সর্বদা তারক ব্রহ্মরূপে ধ্যান করেছেন। রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন, তাকে যে সেই ধ্যানের রূপটি বলছেন, সেই ধ্যানের রূপটি কি? রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামনা। এইভাবে বিভিন্ন ভাবে রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামনা লীলা শ্রীরামচন্দ্রেণ কৃতা ত্রেতাযুগে স্বয়ং। ভগবান স্বয়ং শ্রীরামচন্দ্র রূপে ত্রেতাযুগেতে লীলা করেছেন, ত্রেতায়াম চ তথা সাক্ষাৎ শ্রীরাম ভগবান ভগবান স্বয়ং। ত্রেতাযুগে শ্রীরামচন্দ্র সাক্ষাৎ ভগবান স্বয়ং শ্রীরাম রূপে এসছেন। অযোধ্যায়াম অভূত রাজা মুকুটাঙ্গদ ভূষিতম, অযোধ্যাতে তিনি রাজা রূপে এসছেন, মুকুট অঙ্গদ আদি ভূষণে ভূষিত ছিলেন। ত্রিলোকবাসিন সর্বে দেবাশ্চ বাসবাদয়, ত্রিলোকের সমস্ত দেবতারা এবং মনুষ্যগণ তারক ব্রহ্মরূপেণ ধ্যায়ন্তি সততম চতম, তাকে তারক ব্রহ্মরূপে সকলে ধ্যান করতেন, সেই তারক ব্রহ্মরূপে। রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন, সেই যে ধ্যান করতেন তারক ব্রহ্ম নামে, তাকে ধ্যান করতেন, সেই ধ্যানটি কেমন? রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন লীলা শ্রীরামচন্দ্রেণ, এই বিভিন্ন রূপে শ্রীরামচন্দ্র লীলা করেছেন। কৃতা ত্রেতাযুগে স্বয়ং, ত্রেতাযুগে তিনি সেই লীলা করেছেন, তাকে তিনি এই সমস্ত লীলা করেছেন। অনুবাদে বলা হচ্ছে, এই রূপে শ্রীরামচন্দ্র সীতার সহিত লীলা করিয়াছিলেন। রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামনা, সমস্ত অবতার তারই রূপ থেকে সব অবতার হয়তো এইভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তারপরে বলা হচ্ছে, দ্বাপর যুগে ভগবান শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ পীত বস্ত্র পরিধান করিয়া, শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ পীত বস্ত্র পরিধান করিয়া শঙ্খচক্র গদা পদ্ম ও কস্তুব আদি রত্ন ধারণ পূর্বক ভক্তবর্গকে বিশুদ্ধ প্রেম ভক্তি বিতরণ এবং পৃথিবীর ভার অপনোদনের জন্য যদুবংশ সাগরে উদিত হইয়াছিল। দ্বাপরে ভগবান শ্যাম পীত বাসাদি সম্মিলিত শঙ্খচক্র গদা পদ্ম কস্তুভাদি বিভূষিত সভক্ত প্রেম দানায় ভুভার হরণায় চ জাতো যদুকুলাম্ভোধো কৃষ্ণচন্দ্র কৃপানিধি। দ্বাপর যুগে ভগবান শ্যাম পীতবাসাদি সম্মৃত, ভগবান শ্যাম অর্থাৎ শ্যাম বা শ্রীকৃষ্ণ
শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ। তিনি পীত বস্ত্র আদিতে ভূষিত ছিলেন। দ্যাপরে ভগবান শ্যাম পীত বাসাদি সমৃত শঙ্খচক্র গদা পদ্ম কস্তুবাদি বিভূষিত। শঙ্খচক্র গদা পদ্ম কস্তু আদি ভূষণে ভূষিত ছিলেন। স্বভক্ত প্রেম দানায় ভক্তভোগ্যকে প্রেম প্রদানের জন্য, প্রেম ভক্তি বিশুদ্ধ প্রেম ভক্তি বিতরণের জন্য, স্বভক্ত প্রেম দানায় ভূভার হরণায় চ, এবং ভূভারকে হরণ করার জন্য, পৃথিবীর ভারকে অপনোদনের জন্য। জাত ইয়েদুকুলাম বোধ সেই যদুবংশরূপ সাগরে, জাত ইয়েদুকুলাম বোধ কৃষ্ণচন্দ্র কৃপানিধি, সেই কৃপানিধি কৃষ্ণচন্দ্র শ্যাম সুন্দর, তিনি পীত বস্ত্র পরিধান করে তিনি এই দ্বাপর যুগে জন্ম নিয়েছিলেন। দ্বাপরে ভগবান শ্যাম পীত বাসাদি সমৃত। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ শ্যাম সুন্দর তিনি পীত বস্ত্র পরিহিত ছিলেন। শঙ্খচক্র গদা পদ্ম কস্তুব আদি বিভূষিত, তিনি শঙ্খচক্র গদা পদ্ম কস্তুব আদি বিভিন্ন অলঙ্কারে ভূষিত ছিলেন। স্বভক্ত প্রেম দানায় ভূভার হরণায় চ, ভক্তগণকে বিশুদ্ধ প্রেম প্রদানের জন্য এবং ভূভার হরণের জন্য। জাত ইয়েদুকুলাম বোধ কৃষ্ণচন্দ্র করুণানিধি, সেই কৃষ্ণচন্দ্র করুণানিধি তিনি যদুবংশরূপ সাগরে উৎপন্ন উদিত হয়েছিলেন। দ্বাপরে ভগবান শ্যাম পীত বাসাদি সমৃত শঙ্খচক্র গদা পদ্ম কস্তুভাদি বিভূষিত স্বভক্ত প্রেম দানায় ভূভার হরণায় চ, জাত ইয়েদুকুলাম বোধ কৃষ্ণচন্দ্র কৃপানিধি, সেই ভগবান কৃষ্ণচন্দ্রের তারক ব্রহ্ম নাম যাহারা জপ করেন, সেই ভগবান কৃষ্ণচন্দ্রের তারক ব্রহ্ম নাম যারা জপ করেন, তারা তৎক্ষণাৎ বিষ্ণুর পরম পদলাভে কৃতার্থ হন, বিষ্ণুর পরম পদলাভে কৃতার্থ হন। তস্যৈব তারক ব্রহ্ম নাম জপন্তি ইয়ে জনাঃ তৎক্ষণাৎ প্রগচ্ছন্তি তদ্ বিষ্ণু পরমম পদম। অশ্বৈব অশ্ব এব ইনার অর্থাৎ নারায়ণের, অশ্বৈব অশ্ব এব তারক ব্রহ্ম নাম জপন্তি ইয়ে জনা, যারা কিনা তারক ব্রহ্ম নামে এনাকে জপন জপ করেন। ইয়শৈব তারক ব্রহ্ম নাম জপন্তি ইয়ে জনাঃ তৎক্ষণাৎ, তারা সঙ্গে সঙ্গে, তৎক্ষণাৎ প্রগচ্ছন্তি, তারা সেখানে তদ বিষ্ণু পরমম পদম, সেই পরম বিষ্ণু, বিষ্ণুর সেই পরম পদ তারা লাভ করে কৃতার্থ হন। তৎক্ষণাৎ প্রগচ্ছন্তি, তারা লাভ করেন বা সেই বিষ্ণু লোকে যান, তদ বিষ্ণু পরমম পদম, বিষ্ণুর পরম পদ তিনি তারা লাভ করেন। ইয়শৈব তারক ব্রহ্ম নাম জল্পন্তি ইয়ে জনাঃ তৎক্ষণাৎ প্রগচ্ছন্তি তদ বিষ্ণু পরমম পদম। আজকে পাঠ একসাথে করা হচ্ছে। সত্যৈবং গোস্বামীম মুখা ঠাকুর প্রত্যুবাচত্বম ভো গোস্বামিন্নিদম সত্যম ইয়তোক্তম ভবতা বচঃ ভগবান স্ত্রীষু কালেষু ভূষণম সেচকারঃ যুগাদো ভগবান সাক্ষাৎ হরি নারায়ণ প্রভু পদ্মাসনে চোপবিষ্ট কিরীটাদি ভি অন্নিতঃ তদা মনুজা সর্বে ধায়ন্তি ভক্তিভাবত নারায়ণ পরা বেদা নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরা মুক্তে নারায়ণ পরাগতে কৃতে চৈবম ভগবতাশ্ব নাম প্রকটে কৃতে
तेतायाम च तथा साक्षात् श्रीरामो भगवान् स्वयं अयोध्यायम् अभूत् राजा मुकुटांगद भूषित त्रिलोकवासिनः सर्वे देवाश्च वसवादयः तारक ब्रह्म रूपेण ध्यायन्ते सततं च तं रामनारायण अनंतमुकुंद मधुसूदन कृष्ण केशव कंसारे हरे वैश्वैकुंठ बामन लीला श्री रामचंद्रेण कृता त्रेता युगे स्वयं दापरे भगवान श्याम पीत बासादि संवृत शंख चक्र गदा पद्म कस्तुभादि विभूषित सवक्त प्रेम दानाय भुभार हरनाय च जातो यदुकुलाम्भोधो कृष्ण चंद्र कृपानि देहे यस्यैव तारक ब्रह्म नाम जल्पन्ति ये जनाः तक्षणाते प्रगच्छन्ति तद्विष्णु परमं पदम् ओम शांते 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 हरिः ओम तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु जय श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी के जय जय गंगा माई के जय